জাহাদির বই নাই রাজপথ চাই নাই রাজ জাহাদির বই নাই রাজপথ চাই নাই রাজ পদ চাই নাই রাজ জাহাদির বই নাই সামরিক সৈনিক বাহিনীর প্রতি আমার অনুরোধ এবং আমাদের প্রাইম মিনিস্টারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে জানাই যে আলাউদ্দিন জাহাদকে অবলম্বে যাতে মুক্তি দেওয়া হয় সারা বাংলার সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের সর্বসাধারণদেরকে শান্তি দেওয়া হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই পবিত্র সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাঙ্গুনিয়া উপজেলার সম্মানিত সভাপতি লক্ষ লক্ষ সুন্নি জনতার অভিভাবক জনতা আলহাজ আজিজুল হক আল কাদেরী সাহেব। যদি মুক্তি দেওয়া না হয় নিঃশর্ত ভাবে তাহলে বাংলাদেশের জনগণ এর চেয়ে আরো বেশি প্রতিবাদ এর চেয়ে আরো বেশি জঘন্যত মানে একের পর এক আমরা কর্মসূচি দিতে বাধ্য থাকিব। যারা আজকে আর্থিক শারীরিক ভাবে যারা যে সমস্ত সুন্দর জনতা আমাদেরকে সহযোগিতা করেছেন যে সমস্ত নেতৃবৃন্দ এসে আমাদেরকে ধন্য করেছেন আজকে আমি সবার পক্ষ থেকে সংগঠনের পক্ষ থেকে প্রত্যেককে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। এই আলাউদ্দিন জাহাদের মুক্তি আজকে নয় কালকে হবে, যদি না হয় আগামী দিনে কঠিন কর্মসূচি দেওয়া হবে ইসলামী ফ্রন্ট এবং ছাত্র সংগ্রামের পক্ষ থেকে। আহলে সুন্নাত ওয়াল জামাত ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ইসলামী যুব সেনা ছাত্রসেনা রাজানগর দক্ষিণ রাজানগর এবং ইসলামপুর ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশ উপস্থিত স্থানীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত সর্বস্তরের জনগণ রহমানি ও রহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহ। কোরআন করিমের আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন প্রত্যেক মুসলমান পরস্পর ভাই ভাই। রাসূলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদিন ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু ওয়া ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। সমগ্র মুসলমান এক অঙ্গের মতো, তার একটি অঙ্গ ব্যতীত হলে সমগ্র অঙ্গ ব্যতীত হয়, চোখ ব্যতীত হলে তার সমস্ত শরীর ব্যতীত হয়ে যায়, তার মাথা ব্যতীত হলে সমস্ত শরীর ব্যতীত হয়ে যায়। আজ আলাউদ্দিন জাহাদি সাহেব তিনি আক্রান্ত হয়েছেন, গ্রেফতার হয়েছেন, আজ আমরা এখানে সেই কষ্ট অনুভব করছি। আপনারা যারা এখানে আপনারা যারা অংশগ্রহণ করেছেন সকলকে আমি মোবারকবাদ জানাচ্ছি। এভাবে আমাদেরকে প্রতিটি পদক্ষেপ প্রতিটি কর্মসূচিতে আমাদের সক্রিয় অংশগ্রহণ অবশ্যই প্রয়োজন হবে। আজ আমরা শান্তিপূর্ণভাবে এই বিক্ষোভ সমাবেশ করেছি এবং প্রশাসনিক কর্মকর্তা যারা আছে তাদেরকেও আমরা জানান দিয়েছি যদি এর শান্তিপূর্ণ সমাধান না হয় তাহলে অবশ্যই আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে কর্মসূচি দেবেন আমরা তা সফল করব এবং আমরা আরো কঠিনতর কর্মসূচি দিতে বাধ্য হব। তাই অতি সত্বর মাওলানা আলাউদ্দিন জাহাদি সাহেবকে মুক্তি দেওয়ার জন্য এই সমাবেশ থেকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। আল্লাহ পাক আমাদের এই বিক্ষোভ সমাবেশকে ইতিমধ্যে সফল করেছেন, এজন্য আল্লাহর শুকর আদায় করছি।